নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে এয়ারটেল আশি টাকা মান্থলি চার্জের সমস্ত পরিষেবা দিতে চলেছে আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা ডিটিএস থেকে সমস্ত কিছু পরিষেবা আপনারা পেয়ে যাবেন এয়ারটেলে তো বন্ধুরা এবার এয়ারটেল কিন্তু মক্ষম জবাব দিল জিওকে তো বন্ধুরা আসুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আপনারা এয়ারটেল গ্রাহক হন তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন বা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কোন সিম দিয়ে আপনারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না যে কোন সিম আপনারা ইউজ করছেন এবং কোন সিম দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাবলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি এয়ারটেল নিয়ে এসেছে এয়ারটেল এক্সট্রিম বক্স অর্থাৎ এয়ারটেল ডিজিটাল টিভি একটি সেট অপ বক্স যে ফোর কে একটি সেট বক্স এবং সঙ্গে নিয়ে এসেছে একটি এক্সট্রিম স্টিক হ্যাঁ বন্ধুরা এই সেট অপ বক্সের মাধ্যমে আপনারা শুধুমাত্র এই সেট অপ বক্স এবং এক্সট্রিম স্টিকটি তিন হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবং অলরেডি যদি আপনাদের কাছে এয়ারটেল ডিজিটাল টিভি সেটপ বক্স থেকে সেটা আপনারা আপডেট করাতে পারবেন তার জন্য আপনাদেরকে দিতে হবে বাইশশো টাকা এবং পার মান্থে আপনারা সাবস্ক্রিপশন এবং এক বছরে আপনাদেরকে রিচার্জ করতে হবে নশো নিরানব্বই টাকা অর্থাৎ নশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু এক বছরের সমস্ত কিছু পরিষেবা পেয়ে যাবেন এবং এই পরিষেবা কী কী পাবেন পাঁচশোটি এইচডি চ্যানেল পেয়ে যাবেন সমস্ত চ্যানেল আপনারা পেয়ে যাবেন সেট অপ বক্সের মাধ্যমে এবং অলরেডি দশ হাজার মুভি এই সেটপ বক্সে থাকবে এবং সমস্ত কিছু পরিষেবা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং গুগল প্লে স্টোরে সমস্ত পরিষেবা অর্থাৎ সমস্ত অ্যাপস আপনারা এই সেটপ বক্সের মধ্যে ডাউনলোড করে নিতে পারেন পারবেন এবং বন্ধুরা এই সেটপ বক্সটি কেবল লাইনের তার এবং নেট অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেও চলবে ওয়াইফাইয়ের মাধ্যমেও চলবে এবং এক্সট্রিম যে এক্সট্রিমটা রয়েছে সেটি সম্বন্ধে আমি বলবো একটি এক্সট্রিম রয়েছে দেখতে পাচ্ছেন এটি এক্সট্রিম স্টিক এই স্টিকটি একটি এবং এক স্টিক যেই স্টিকটির মাধ্যমে আপনারা নিজেদের টিভিকে অ্যান্ড্রয়েডে পরিণত করতে পারবেন এবং নিজের টিভির মধ্যে অ্যান্ড্রয়েড অর্থাৎ এই স্টিকটি রয়েছে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো রয়েছে যেের মধ্যে আপনারা সমস্ত কিছু অ্যাপস অলরে অটোমেটিক ইনস্টল করা রয়েছে সমস্ত কিছু ইউজ করতে পারবেন এবং সমস্ত পরিষেবা এই স্টিকটির মধ্যে রয়েছে নিজেদের অর্থাৎ নিজেদের যে টিভি রয়েছে সেই টিভির মধ্যে কিন্তু আপনারা এই স্টিকটি যদি কানেক্ট করে নেন তাহলে আপনারা টিভিটাকে অ্যান্ড্রয়েডে পরিণত করতে পারবেন তো বন্ধুরা নশো নিরানব্বই টাকা অর্থাৎ বছরে সাবস্ক্রিপশন নশো নিরানব্বই টাকা যদি হয় তাহলে অর্থাৎ আশি টাকা অর্থাৎ আশি টাকার কমে আপনারা কিন্তু পার মান্থে সমস্ত কিছু পরিষেবা পেয়ে যাচ্ছেন এয়ারটেলের মাধ্যমে তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর অর্থাৎ বিরাট সুখবর যদি আপনাদের কাছে এয়ারটেল ডিটিএস পরিষেবা থেকে থাকে তো অবশ্যই অবশ্যই এটি একটি দারুণ সুখবর আপনারা কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন এই এয়ারটেলের নতুন লঞ্চ করেছে যে এক্সট্রিম এই এক্সট্রিম সার্ভিসটি অবশ্যই আপনারা আপডেট করে নিতে পারেন এবং ফোর কে যে সেট অফ বক্স সেই সেট অফ বক্সটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যদি আপনারা সেট অফ বক্সটি নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র নশো নব্বই টাকার মধ্যে এত কিছু পরিষেবা পেয়ে যাবেন তো এমন সুযোগ একদম হাতছাড়া করবেন না কেননা জিও এমন সুযোগ আপনাদেরকে অর্থাৎ জিও যে গিগা ফাইবার রয়েছে এমন সুযোগ আপনাদেরকে গিও গিগা ফাইভ ফাইবারও তো কিন্তু দেওয়া হবে না তো বন্ধুরা অবশ্যই এটি একটি দারুণ সুখবর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কারা কারা এয়ারটেল ডিজিটাল টিভি অর্থাৎ এয়ারটেল ডিটিএচ ইউজ করেন অবশ্যই কমেন্টে লিখবেন এয়ারটেল ডিজিটাল মানে অর্থাৎ এয়ারটেল ডিটিএস ছাড়াও যদি অন্য কোনো পরিষেবা আপনারা ইউজ করেন সেটিও কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করেন এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ